মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত এক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার কিসমত নারাজল অঞ্চলে। পথ চলতি মানুষ দেখেন রাস্তার পাশে পুকুরে একটা টাটা ইন্ডিকা গাড়ি এবং গাড়ির সামনের অংশ পুকুরের পাকের মধ্যে। ঘটনাটি দেখার পরে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। গাড়ির মধ্যে দেখা যায় চালকের নিথর দেহ। এরপরেই খবর দেওয়া হয় দাসপুর থানায়। স্থানীয়দের থেকে জানা গেছে ভোর প্রায় 4টা নাগাদ মেদিনীপুরের দিকে যাবার পথে এই দুর্ঘটনা। অত্যধিক গতি, তার উপরে রাস্তার বাঁক, সেই বাঁকেই নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়ি নিয়ে একেবারে পুকুরের মধ্যে। প্রাথমিকভাবে জানা গেছে গাড়িটি ঘাটাল থেকে খড়গপুর যাচ্ছিল। মৃত চালকের বাড়িও ঘাটাল এলাকায়। সাত সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকা জুড়ে। তবে ইতিমধ্যেই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.